প্রদীপ বাবু, চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জ, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি পাল্টা আইনি লড়াইয়ের হুঁশিয়ারি, তার পাল্টা আইনি লড়াইয়ের হুঁশিয়ারি। এখন বিষয়টা হচ্ছে যে শুভেন্দু অধিকারী একটা কথা বলেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা কথা বলেছে। আপনি বললেন ডিসেম্বর ধামাকা, আমি আপনাদের চ্যানেলে বলে গেছিলাম যে ডিসেম্বর মাসে কিচ্ছু হবে না, কোনো সরকার টরকার পরিবর্তন হবে না। শুভেন্দু অধিকারী যে কথাগুলো বলছেন একটা মানে রাজনৈতিক স্টান্ট, এর কোনো মানে নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় তাই, অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাদের এই কর্পোরেশনের এই মিউনিসিপ্যালিটির রেজাল্টের দিন বলেছিলাম, উনি বলেছিলেন যে একটা মিউনিসিপ্যালিটি নির্বাচন, কলকাতা কর্পোরেশন নির্বাচন শান্তিপূর্ণ হবে, কোথাও কোনো গণ্ডগোল হলে আমাদের খবর দেবেন। দুটো রাজনৈতিক দলের স্টলওয়ার্ড সো কল্ড কোট অ্যান্ড কোট, সব মক ফাইট, ওটা যেরকম এখানে করছে এরাও বাইরে করছে, আসলে কিছু নেই। দুর্নীতি নিয়ে লড়াই করবে, করবে না। শিক্ষা নিয়ে, এই যে শিক্ষার দুর্নীতি, টেটের দুর্নীতি, এসএসসির দুর্নীতি, একটা কথা আছে নেই। আসলে পশ্চিমবঙ্গের বুকে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গের বুকে এই শুভেন্দু অধিকারীরা মক ফাইট করছে। দেখলেন না দুদিন আগে মুকুল রায়কে পাঠিয়ে দিল, এতে দুজনের বলার সাহস নেই। মুকুল রায় ভালো না খারাপ এরা দুজনেই বলতে হবে, কারণ জানেই না মুকুল রায় কালকে কি স্টান্স নেবে। শঙ্করও ভাববে, অরূপও ভাববে, যদি বাইচান্স তৃণমূল হয়ে যায়, বাইচান্স বিজেপি হয়ে যায়, এরা ভাসিয়ে রাখবে বলে বললো আমরা জানি না। শুভেন্দু অধিকারীও বলে দিয়েছেন যে মুকুল রায় তারা ইন্টারেস্টেড নন। কুণাল ঘোষ তিনি আরো এক পা এগিয়ে গিয়ে তিনি বলেছেন যে সম্বুত শুক্র বেমল বেশু, হ্যাঁ এটা তো বলছেন কথার কথা। দুদিন পর একটা স্টান্স নেওয়ার পর দেখি এরা কি বলে, আরে তো চলতে থাকবে, আপনার শো তো বন্ধ হবে না এই যে নির্বাচন পর্যন্ত, দেখুন এদের স্টান্স কোথায় পাল্টা। আমি শুধু বলে গেলাম, আমি শুধু একটা কথা বলতে পারি, এত কথা বলার পরেও পশ্চিমবঙ্গের বুকে টিএমসি চোর এটা প্রমাণিত, এবং তাদের সঙ্গে বিজেপি এটাও প্রমাণিত। আর এই যে বলছে না 24 জুন পর্যন্ত পদযাত্রা করবে, আসলে পঞ্চায়েত নির্বাচনটা ওরা করবে না, আমরা বামপন্থীরা বারে বারে বলে আসছি বিজেপির সুবিধা করে পঞ্চায়েত নির্বাচন করবে না। একটা লাইন, আমি মাঝে মাঝে এই কথাটা শুনি, আমার একজন রাজনীতিবিদ, আমি রাজনীতির ছাত্র হিসাবে আমি শুধু একটাই কথাই বলবো, যখন ইডি আর সিবিআই এসে কাউকে ধরে কোনো দুর্নীতিগ্রস্তকে, তখন বামপন্থীদের থেকে অনেক সময় বলা হয় এটা পলিটিক্যাল ভিন্ডিকটিভ নেচারের পরিচয়, আর যখন ইডি আর সিবিআই মানে কোনো ক্ষেত্রে যদি দেরি হয় তখনই বলা হয় সেটিংয়ের তত্ত্ব। আমি শুধু একটা জিনিসই বলতে পারি এই প্রসঙ্গে সাধারণ মানুষের কাছে, যখন নো ভোট টু বিজেপি বলা হয়েছিল সেই সময় এই স্লোগানের আসলে পুষ্টিকরণ করা হয়েছিল তৃণমূল কংগ্রেসকে, সেটা মানুষ বলতো হিন্দু মহাসভার ঘর ভাড়া নিয়েছিল যেরকম কোঅর্ডিনেশন কমিটি, ওটাও তুষ্টিকরণ, রামবামের সেটিং, ঠিক ওই রকমই গল্পটা আর কি। নো ভোট টু বিজেপি রামবামের সেটিং, এ কি বলছেন? নো ভোট টু বিজেপি বলছি না, আমি বলি দিন আগে দিয়ে আন্দোলনে সংগঠন আন্দোলনে সেটিং এর কথা বলছি না, দিয়ে আন্দোলনের সময় সেটিং দিয়ে আন্দোলন কখনো বামপন্থী দলের হিন্দু মহাসভার হিন্দু মহাসভার ঘর ভাড়া নিয়ে আগে জানো দিয়ে 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 আন্দোলনে বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।